নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডকে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজের টানা দ্বিতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ। 4 রানের ব্যবধানে সফরকারীদের হারিয়েছে টাইগাররা। আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 141 রান করে বাংলাদেশ ক্রিকেট দল। টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেট হারিয়ে 137 রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। 4 রানে জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে 142 রানের টার্গেট তাড়া করতে নেমে 2.3 ওভারে দলীয় 16 রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার রাশিদ রবীন্দ্র। সাকিবের পর কিউই শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান, তার শিকার হন টম ব্লন্ডেল। 3.1 ওভারে দলীয় 18 রানে ফেরেন এ ওপেনার। 18 রানে 2 ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে উইলি ইয়াংয়ের সঙ্গে 47 বলে 42 রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব আল হাসান। তার দ্বিতীয় শিকার হয়ে 28 বলে 22 রান করে সাজঘরে ফেরেন ইয়াং। 10.6 ওভারে 3 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ 61 রান। 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে আবারও সেই নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হন কলিন ডি গ্রান্ডহোম। সিরিজের প্রথম ম্যাচে 1 রান করে নাসুমের বলে আউট হওয়া নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটসম্যান এদিনও সেই একই বোলারের স্পিনে শিকার হন। দ্বিতীয় ম্যাচে ফেরেন 10 বলে 8 রান করে। তার বিদায়ে 14.2 ওভারে 85 রানে 4 উইকেট হারায় কিউইরা। নাসুমের পর কিউই শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান, তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হেনরি নিকোলাস। 15.3 ওভারে 5ম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নিকোলাস। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 141 রান করে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। 37 বলে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া 33 রান করে আরেক ওপেনার লিটন কুমার দাস। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে 9.3 ওভারে স্কোরবোর্ডে 59 রান যোগ করেন ওপেনার নাইম শেখ। 29 বলে 3, 4 ও 1 ছক্কায় 33 রান করে রাশিদ রবীন্দ্রর স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন লিটন কুমার দাস। সিরিজের প্রথম ম্যাচে 1 রানে আউট হয়েছিলেন লিটন কুমার দাস। লিটন আউট হওয়ার পর 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বোঝে ওঠার আগেই বিপদে পড়েন মুশফিকুর রহিম। রাশিদ রবীন্দ্রর বলে গোল্ডেন ডাক পান জাতীয় দলের সাবেক অধিনায়ক। 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে 7 বলে 12 রান করে ফেরেন সাকিব আল হাসান। তার বিদায়ে 72 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দ্রুত রান সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আউট হন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। রাশিদ রবীন্দ্র করা বলটি বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন এ ওপেনার। 39 বলে 3টি চারের সাহায্যে 39 রান করে ফেরেন মোহাম্মদ নাইম শেখ। নাইম শেখ আউট হওয়ার পর 3 বলে 3 রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসাইন ধ্রুব। তার বিদায়ে 16.2 ওভারে 109 রানে বাংলাদেশ হারায় 5ম উইকেট। এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে 6ষ্ঠ উইকেট জুটিতে 22 বলে 32 রান যোগ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ বলে আউট হন সোহান। তিনি ফেরেন 9 বলে 13 রান করে। 32 বলে 5টি চারের সাহায্যে 37 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।